আছো? আজকে আবার আমি চলে এসেছি আমার চ্যানেল নিয়ে, তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মোচার ঘন্ট করব আজকে। তার জন্য আমরা মোচাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে নিয়ে নিছি একটা গোটা আলু বড় সাইজের, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে খুবই ভালো লাগে আমাদের। এখন মোচাটা আমরা সেদ্ধ বসাচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মোচা বসিয়ে দিলাম। সেদ্ধ করার সময় আমরা একটু হলুদ দিয়ে নিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা এরকম ভাবে মোচাটা সেদ্ধ করে নেবে। আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা মোচাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবে জলটা ঝেড়ে নেব, তার জন্য ঝুড়িতে ঢেলে দিলাম। আমরা মশলা হিসাবে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু আদা পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে আমরা চিংড়ি মাছ রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমাদের চিংড়ি মাছ ভাজার কড়াইতে একটুখানি তেল আছে, ওই তেলের মধ্যে আমরা তেল দিয়ে দিলাম। এবারে ফোড়ন দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, তারপরে পেস্ট করা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমরা মোচা দিয়ে দিচ্ছি। আগে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা, সেটা দিয়ে দিলাম। এবার আমরা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা এটা চিংড়ি মাছ দিয়েছি যেহেতু, সেহেতু গরম মশলাটা দেব না। আমার আবার চিংড়ি মাছ দিলে, গরম মশলা দিলে ভালো লাগে না, তাই আপনারা গরম মশলা দিলে দিতে পারেন, আর যদি ঘি দেবেন তাও দিতে পারেন, আর চিনিও দিতে পারেন। কিন্তু আমরা চিনিও দেবো না, ঘিও দেবো না, এরকমভাবে বেশি ভালোবাসি আমি খেতে, তাই জন্য আমি ওগুলো দিই না। আর এমনি তো মায়ের সুগার আছে বলে মাছ চিনি খায় না, তাই জন্য আমরা ঠিকঠাক অ্যাভয়েড করি। এরমভাবে আপনারা মোচা রান্না করে দেখবেন, এরমভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। এটা গরম 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 ভাত দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। গ্যাস অফ করে দিলাম, আমাদের মোচা রান্না হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের মোচার ঘন্ট তৈরি। এই যে আজকে আমাদের মোচার ঘন্ট তৈরি। আজকের মতো টাটা, বাই বাই।